কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের সিঙ্গিরবিল এডিসি ভিলেজের 23 বছরের এক যুবতী বৃহস্পতিবার কলেজ গিয়ে নিখোঁজ হয়। তার নাম কুটিলা দেববর্মা। সিঙ্গিরবিল এডিসি ভিলেজের বাসিন্দা নন্দ দেববর্মার মেয়ে 23 বছরের কুটিলা দেববর্মা কৈলাসহর আইটিআইতে প্রথম বর্ষের ছাত্রী। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, কিন্তু বিকেল পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো হদিশ না মেলায় হতাশ হয়ে পড়ে। তাই শুক্রবার এলাকার লোকজন সহ কুটিলা দেববর্মার ভাই ধীরেন্দ্র দেববর্মা কৈলাসহর মহিলা থানায় একটি মিসিং ডায়েরি করে। আমরা সময় চাইলে গিয়া আমরার বোন যে কুটিলা দেববর্মা নাম, বয়স হইব 23 বছর, আর কালকে জনন 10টা 11টার সময় আইছিল আইটিআই। তারপরে আইটিআই থেকে ছুটি হই তারা 3:30টার মধ্যে, আর পরে 3:30টার মধ্যে ছুটি হইয়া বাড়ির ভিতরে গেছে না, কোন জায়গায় গেছে। তারা যত ফ্রেন্ড আছে সবাই কল করে দেখছে, সব কয় বাড়ির গেছে গাড়ি উঠে। এখন তোই এখন বাড়িতে আজ পর্যন্ত এখন কয়টা বাজছে, এখন মোটামুটি 2:30 বাজে, এখনও বাড়িতে খুশি নাই। তারপরে তারা আইটিআই সবাই স্যারের লগে কথা কইছে, তারা সবাই কয় যে ইয়ে করবো, থানাতে ইয়ে করো, ডায়েরি করো, মানে ইয়ে করো। তারপরে এখানে এখানে আইয়া এখন ইয়ে করছে আর কি, নিখোঁজ ডায়েরি করো। আপনি দেখা যাক কি তাই।